ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আমাদের সানোয়ার ভাই প্রশ্ন করেছেন তাজবিদের ব্যাপারে যে আমরা তো কোরআনে আগে পড়তাম আনতা আন্তা মাওলানা এখন আনতা রব্বী সঈদুল ইস্তিফারে রয়েছে আল্লাহম আন্তা রব্বি তো এখন তো দেখলাম যে কোরআনে পড়তে হয় আংতা এই ব্যাপারে কোনটা কি করবো জি ভাই শুক্রিয়া জজাকার আল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন সেটা হলো তাজবিদের যে বিষয় রয়েছে অর্থাৎ তেলাওয়াতের যে সকল নিয়ম কারণ রয়েছে সেগুলো খাস করে খাস করে কোরআনের সাথে জড়িত কোরআনের সাথে জড়িত আল্লাহ তালা কোরআনে বলছেন ওরকিল তার তারা হ্যাঁ তারলা মানে তাজবিদের সাথে ধীরস্থিরে সুন্দরভাবে হক আদায় করে তেল করা কিন্তু এর বাইরে হাদিস তারপরে আরবি দোয়া সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ ওরকম কোরআনের মতো তাজবিদ করে না পড়লে গুণা হবে না যদি না অর্থ পরিবর্তন না হয় হ্যাঁ শব্দের পরিবর্তন হয়ে গেছে সেরকম যেন না হয় তাহলেই চলবে যেমন দোয়ার ক্ষেত্রে আপনি যদি বলেন আল্লাহমা আনতা রব্বিল্লা তাহলে বোঝা যাবে যে এটা আপনি আনতা বলছেন এতে অর্থের পরিবর্তন হবে না হ্যাঁ যে সকল তাজবিদের যে নিয়মগুলো আছে কিন্তু কোরআনে যদি আপনি তাজবিদ বঙ্গ করেন তাহলে আপনার গুণা হয় কোনো গুণা ভুল হয় যেটা কখনো লাহনে জালি হয় কখনো লাহনে খাফি হয় লাহনে খালি খাফি মানে ছোটো বুল যেটাতে নামাজ বাতিল হয় না সব কম হয় অনেক সময় গুণা হয় আর যেটা লাহানে জালি যেটা বড় গুণা হয় বড় ভুল হয় সেটাতে নামাজ বাতিল হয়ে যায় তো এরকম ভুল যদি দোয়াতে হয় বাহাদিসে অন্য আরবি পড়তে হয় তাহলে সেটাতে গুণা হবে না তাজবিদের ক্ষেত্রে সেটা কোরআনের সাথে খাস কোরআন পড়ার সময় আপনি পড়বেন কারণ আপনি সুরা বাকারা শেষ দুই আর যখন পড়বেন তখন কি বলবেন ওয়া আফ আন্না ওয়ার হামনা তখন আপনি আতা পড়বেন ওখানে আনতানা ওখানে আনতা পড়লে আপনার ভুল হবে ছোট ভুল আর যদি আপনি দোয়ার মধ্যে পড়ছেন সাইদুল ইস্তেফার আল্লাহবি আমরা অনেক সময় আন্তা পড়ে ফেলি দ্রুত পড়ার সময় তখন আমরা এরকম খেয়াল করি না যেমন ধরেন তাজবি ক্ষেত্রে যেমন সুবাহান আরব্বি আলা আউজিম সুবাহান আরব্বি আলাওজিম এই সবকিছু আমরা যখন তার তাজবি পড়ে থাকি তখন আমরা কিন্তু সুবাহান রব্বি আলা সুবহান সুবাহান আরব্বি আলা ওইখানে আইনের উচ্চারণ আমরা তো এরকম ইয়ে করি না ওয়া তারপরে হা এগুলো এরকম এ করি না তো সেই ক্ষেত্রে কোরআনের যে ক্ষেত্রে যেরকম গুণা হয় গুণা হবে এরকম দোয়ার ক্ষেত্রে এরকম গুণা হবে না তবে চেষ্টা করবে যদি পারেন সুন্দর করে পড়ার সেক্ষেত্রে তো উত্তম অবশ্যই কিন্তু গুণা হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি